আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে, নিরাপদে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে। অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছেন এবং অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানতে চেয়েছেন। আমি সেখান থেকে কিছু প্রশ্ন যেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন, তারপরও আমি আবার জানার্থে আপনাদেরকে শেয়ার করব। আমি প্রথমত হচ্ছে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো সিডারগুলো আপনাদেরকে পড়ে শোনাই। এনটি অ্যাপ্রুভাল নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, পাচ্ছি কি পাচ্ছে না এটা নিয়ে। তারপর হচ্ছে ভ্যাকসিনের বুস্টার ডোজ সম্পর্কে জানতে যাচ্ছেন। তারপর হচ্ছে বাংলাদেশ টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু বাংলাদেশের ফ্লাইটের শিডিউল বা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। তারপর হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে ছুটিতে বাংলাদেশে যাওয়ার জন্য কী কী প্রসেস এখন মেনটেন করতে হয়। জাস্ট এই কয়েকটা প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো এবং সর্বশেষ ট্রান্সফার। প্রথমত হচ্ছে এনটি অ্যাপ্রুভাল। অনেকে বলছেন যে ভাই এনটি অ্যাপ্রুভালটা কি বন্ধ হয়ে গেছে কি না, বা এখন এনটি অ্যাপ্রুভাল পাচ্ছে না, আমরা অনেকেই দেখতে পাচ্ছি না ফেসবুকে স্ট্যাটাস বা অনেকে শেয়ার করছে না। তাদেরকে বলবো না, এনটি অ্যাপ্রুভাল বন্ধ হয়নি, গতবারের তুলনায় কিন্তু এখন অনেক বেশি এনটি অ্যাপ্রুভাল পাচ্ছে। এবং আশা করছি ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সব কিছু ঠিকঠাক রাখে, সামনের মাস থেকে আরও বেশি এনটি অ্যাপ্রুভাল অ্যাপ্রুভ হবে এবং আরও দীর্ঘমেয়াদী এবং আরও অনেক বেশি কর্মী এবং আরও অনেক বেশি লোক সিঙ্গাপুরে ইন করতে পারবে আলহামদুলিল্লাহ এনটি অ্যাপ্রুভাল নিয়ে। অনেকে প্রশ্ন করছেন যে ভ্যাকসিন আমরা যখন দ্বিতীয় ভ্যাকসিনটা নিয়েছি, এখন আমি যদি বুস্টার ডোজ নিতে যাই তাহলে আমাকে কী করতে হবে? বুস্টার ডোজ নিতে হলে কিন্তু আপনাকে দ্বিতীয় ভ্যাকসিন থেকে 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তারপরে কিন্তু আপনি বুস্টার ডোজ নিতে পারবেন, কিন্তু তার আগে কিন্তু আপনি বুস্টার ডোজ নিতে পারবেন না বা অ্যাপ্লাইও করতে পারবেন না। এবং অনেকে বলছে যারা বাংলাদেশে এই মুহূর্তে আছেন, যারা সিনোফার্মা ভ্যাকসিন নিয়েছেন, এবং আপনারা জানেন যে সিঙ্গাপুর সরকার কিন্তু বলেছে যে সিনোফার্মা যারা ভ্যাকসিন নিয়েছে তাদের কিন্তু বুস্টার ডোজ তাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। সো যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন, আপনারা যেখান থেকে ভ্যাকসিন নিয়েছিলেন সিনোফার্মার সেখানে যাবেন এবং দ্বিতীয় ডোজ দেওয়ার পর আপনাদের যে একটা সার্টিফিকেট দিয়েছিল সেটাও সাথে করে নিয়ে যাবেন এবং আপনারা তাদেরকে এক্সপ্লেন করবেন যে আপনি সিঙ্গাপুর প্রবাসী এবং সিঙ্গাপুর সরকার বলেছে সিনোফার্মার যারা ভ্যাকসিন নিয়েছে তাদেরকে বুস্টার ডোজ অবশ্যই নিতে হবে। তাহলে হয়তো বা তাদের কাছ থেকে একটি সুন্দর পরামর্শ পাবেন এবং বাংলাদেশে কিন্তু এখন বুস্টার ডোজ চালু হয়েছে। তারপর অনেকে বলছেন যে ভাই ফ্লাইট কি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কি না। আপনারা একটু আমি যদি ডিটেলসটা বলি, জেনে খুশি হবেন যে সিঙ্গাপুর সরকার কিন্তু পূর্বে আফ্রিকা সহ অনেকগুলো দেশের সাথে বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল এই ওমিক্রন ভাইরাসের জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু সেটা উইথড্র করে নিয়েছে এবং সকল দেশের সাথে কিন্তু সিঙ্গাপুরের যোগাযোগ এখন সচল আছে। সো কোনো বন্ধ করেনি, তার মানে এটা দ্বারা তো আমরা এতটুকু আশ্বস্ত হচ্ছি যে বাংলাদেশের সাথে সিঙ্গাপুর সরকার বিমান চলাচলের যে বিষয়টা সেটা বন্ধ করার মতো এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নেয়নি। সো যেহেতু ওমিক্রন ভাইরাসটা অতটা বেশি এফেক্টেড হচ্ছে না, তার মানে যদি এরকমও থাকে তার মানে আপনারা ধরে নিতে পারেন যে বিমান চলাচল বন্ধ হবে না। তারপরে সবাই সবাই দোয়া করবেন যেন ওমিক্রন ভাইরাসটা তাড়াতাড়ি দূর হয়ে যায় এবং সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়, যেন ফ্লাইটের দিকে যাতে কোনো সরকারের দিকে না তাকাতে হয় যে ফ্লাইট বন্ধ হবে বা এরকম কিছু যেন তারা পদক্ষেপ না নেয়। তারপর অনেকে বলছেন যে ভাই ছুটিতে কীভাবে দেশে যাব। সবাইকে বলবো যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সিঙ্গাপুর অনেক ভাইয়েরা আছেন যারা অলরেডি বাংলাদেশে গিয়েছেন এনটি অ্যাপ্রুভাল নিয়ে, যে তারা বাংলাদেশে 1 মাস ছুটি কাটাবে, তারপর আবার তারা সেই এনটি অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারবে। বা একটা ফিক্সড একটা ডেট ছিল যে আপনাকে অমুক দিনে আসতে হবে। যেমন বাংলাদেশে যারা এই মুহূর্তে আছেন তাদের কিন্তু এনটি অ্যাপ্রুভাল নিয়ে সিঙ্গাপুর আসতে হচ্ছে। সেম এরকম যারা সিঙ্গাপুরে আছেন, যারা ছুটিতে যাচ্ছেন, তাদের কিন্তু একটা এনটি অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করতে হয় এবং একটু অ্যাপ্রুভাল অ্যাপ্রুভ হলে তারা বাংলাদেশে গিয়ে আবার তারা ওই ডেটেই সিঙ্গাপুর আসতে পারবেন। এটা কিন্তু এনটি অ্যাপ্রুভালটা কিন্তু সাধারণত 1 মাসের জন্য অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আপনি যদি 2 মাস বা তারও অধিক সময়ের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। সো আপনারা যারা বাংলাদেশে যেতে যাচ্ছেন ইমিডিয়েটলি বা ইমার্জেন্সি, তারা কিন্তু 1 মাসের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনি না, আপনার কোম্পানির বস এবং আপনার বস যথেষ্ট তথ্যপাত্র আপনার সম্পর্কে, আপনার রিজনগুলো দেখাতে হবে কী কারণে আপনি দেশে যেতে চাচ্ছেন বা আপনার পজিশন সব কিছু কিন্তু মেনশন করলে কিন্তু আপনার একটা পসিবিলিটি থাকে বাংলাদেশে যাওয়ার বা এনটি অ্যাপ্রুভাল সাথে করে নিয়ে বাংলাদেশে যাওয়ার। এছাড়া যদি আপনি দেশে চলে যেতে চান সেটা তো অন্য হিসাব, কিন্তু আপনি যদি ছুটিতে যেতে চান তাহলে কিন্তু আপনাকে এনটি অ্যাপ্রুভাল নিয়ে গেলে আপনার জন্য অনেক সুবিধা। আরেকটি বিষয় হচ্ছে অনেকেই বলছেন যে ভাই আমি ট্রান্সফারের বিষয়টা এখনও মানে বুঝতেছি না। এখন আমি আর সংক্ষেপে বলছি যে ট্রান্সফারের বিষয়টা হচ্ছে কনস্ট্রাকশন থেকে ট্রান্সফার সম্পূর্ণ বন্ধ আছে, উইন্ডো পিরিয়ডটা অফ, সেটা আপনারা জানেন। যদি আপনার কোম্পানি আপনাকে ট্রান্সফার লেটার দেয় তাহলে আপনি ট্রান্সফার হতে
পারছেন এবং শিপইয়ার্ডের বিষয়টা হচ্ছে আপনারা উইন্ডো পিরিয়ডে কিন্তু ট্রান্সফার করতে পারবেন এবং পিসিএম সেক্টরগুলোতে আপনার টোটালি ট্রান্সফার সেক্টরটা অফ আছে, যদি আপনি ট্রান্সফার লেটার পান তাহলে আপনি ট্রান্সফার করতে পারবেন। সো এই ছিল সর্বশেষ আপডেট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।